চিকেন পকোড়া নিয়ে শুরু করে দিয়েছে খাওয়া। কথা বোঝা যাচ্ছে না তো, কি বলছো? খুবই টেস্টি চিকেন পকোড়া। কেমন লাগলো? আজকে মাস্টার জিরাই রাখবে, সেটা আবার পড়ে গেল, থাকতেই পারছে না। উমা, এটা কি রাখবো কেমন করে? দেখো বন্ধুরা, মা এখন ফুল তুলছে। এটা সাদা প্রজাতি। কোনটা? আমি না থাকলে এই গাছটা একটু জল দিয়ে মানে নীল কেটে খুব গাছ গাছছি আমি ইয়ের বাইর থেকে। আমি সাদা নীল কণ্ঠ ফুলের গাছ। ওটা ওটা সাদা আর এইখানকার গুলো নীল। ও, এখানে নীলকণ্ঠ ফুলের গাছ আছে নীল কালারের, আর ওই দিকটা আছে সাদা কালারের। এই যে মা ফুল ফুটে আছে তো সাদা কালার। ওই ওই তো, হ্যাঁ, গাঁদা ফুলের গাছের নিচে। ওই দেখা একটা ফুটে ছিল গাছে। এগুলো সব বাড়ির গাছের ফুল। ও, এটা কি ফুল? এই যে কি যে ফুল জানি না নাম, তোমরা জানলে অবশ্যই বলবে। খুব সুন্দর লাগছে মা, এটা তো আমি দেখিই নি, এত সুন্দর লাগছে। দেখো তোমরা, খুব সুন্দর লাগছে, সাদা সাদা ফুল, তার মধ্যে একটু করে এটা কি কালার বলবো, খয়েরি সাদা লাল, সাদা লাল দিয়ে ফুলটা ভালো লাগছে দেখতে। অনেকগুলো অনেকগুলো ফুটেছে। এই যে ছোট্ট টবের মধ্যে গাছ আছে। আজকে স্থল পদ্ম ফুটেনি, বৃষ্টি না হলে। গুড মর্নিং বন্ধুরা, রুমাস ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো কিছুক্ষণ আগে কিশোরকে স্কুল পাঠালাম, আজকে ভিডিওটা করা হয়নি ওর স্কুল যাওয়ার। তো এ করবে, আর আমার ইউটিউব চ্যানেলে যারা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো আমার সঙ্গে থাকো। মায়ের তো বাড়ির কাছে ফুল তোলা দেখালাম তোমাদেরকে। এই যে দেখো, বাইরে থেকে কত বেলপাতা নিয়ে এসছে। এই যে এই ফুলগুলো নিয়ে এসছে, এগুলো রামকৃষ্ণ জবা। হুম, রামকৃষ্ণ জবা, কাঞ্চন ফুল। কাঞ্চন ফুল কোনটা দেখি? ভালোই ফুল তুলছে। কটার সময় উঠছো? চারটার সময়। আমার বউ খুব ভালোবাসে, তেমনি শাশুড়িকেও ভালোবাসে। শাশুড়ি অনেক খাওয়ায়, তাই না? তো মা আমার জন্য তরমুজ নিয়ে এসছে। দেখো তোমরা, আমি তরমুজটা খুব ভালোবাসি, তার জন্য পুজো দিবে, সেখান থেকে আমি একটুখানি প্রসাদ নিব, তারপরে পরে খাওয়া হবে। মা, এগুলো ফুল কি করবা? ভাই বউকে দিয়ে আসবো। হ্যাঁ, বয়ানি মাসিক দিয়ে আসবো। ও, ঠিক আছে। দাদা মাছ নিয়ে এসছে, মাছ বিক্রি করতে। তো হচ্ছে আপনি শোল মাছ, শোল মাছ কি অর্ডার দেওয়া ছিল? হ্যাঁ, অর্ডার দেওয়া ছিল। আজ কয় সাত দিন শোল মাছ, শোল মাছ দিয়ে আর 10 টাকা দিয়ে আমার 10 টাকা দিয়ে 10 টাকা ধর। তাই তো তোর বড় ওটা বের বলে কি এখন আছে 10 টাকা দিয়ে তোর। তাই তো তোর
তাই দাদা মাছ নিয়ে এসে বিক্রি করতে তো এখন আমার তো মাছ আছে বাড়িতে নিবে না তাও দাদা জোর করে দিচ্ছে নিতেই হবে আরো জল লাগবি তো তোমাদের দাদা ভাই মাছ নেবে সেই মাছটা জিআই রাখবে তার জন্য এখানে জল রাখা হচ্ছে জলের মধ্যে মাছ দুবার রাখা হবে তো এই যে সেই মাছটা উঠান আজকে মাছটা জিআই রাখবে আবার পড়ে গেল থাকতেই পারছে না উমা এটা কি রাখবো কেমন করে তো এটা চাপা যদি না দেওয়া হয় মাছটা পড়ে যাবে নিচে দীপা বলছে মাছের শক্তি বেশি তাই লাফিয়ে পড়ে যাচ্ছে নিচে চাপা না দিলে না মাছ পড়ে যাবে উনি চাপা দিয়ে দিলেন তো এরপরে কি মাছ আমি বেশি কথা বললেন উনি যে বড় বড় ডিমওয়ালা পুঁটি মাছ পেলে যেন আনে আর না হলে শোল তো তোমরা যে মাছটা দেখেছিলে শোল মাছ জিয়ানো ওটা আজকে করিনি কারণ আজকে হচ্ছে মাগুর মাছ ছিল সেটা করেছি তার জন্য ওই মাছটা জিআই রেখেছিলাম রেখেছি তখন দেখো তোমরা এই যে কিশোর স্কুল থেকে চলে এসেছে কিছু বলবে তুমি পরীক্ষাটা কেমন হয়েছে ভালো কি পরীক্ষা হলো জিকে ও কিশোরের জিকে পরীক্ষা হয়েছে তাহলে ভালোই হয়েছে না বন্ধুদের কিছু বলবে বললাম তো ও লজ্জা পাচ্ছে ও স্কুল থেকে স্কুলে একটু পরীক্ষার পর একটু খেলাধুলা করেছে মনে হয় ও যেন হাঁপিয়ে উঠেছে ওর বাবা নিয়ে এসছে ময়া মাছের চচ্চড়ি হবে যে চচ্চড়ি সবজি এদিকে পেঁয়াজ কুচি আছে লঙ্কা আর এদিকে সবজি কাটা হয়ে গেল চচ্চড়ি মাছগুলো ভাজা হচ্ছে ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করলাম এখানে মাগুর মাছ রান্না করলাম মাগুর মাছের ঝোল বেগুন ভাজা করলাম এই যে মাছের চচ্চড়ি হয়ে গেল দুটো বাটিতে বাড়লাম মা এখন শশা দিয়ে মুড়ি মাখিয়েছে এখন খেতে বসে এই যে শশা দিয়ে মুড়ি আর এই যে চা দেখো আমি এখন কিশোরকে খাওয়াচ্ছি কিশোর বলছে আজকে হাত দিয়ে খাবে না ওই জন্য ওকে আজকে খাইয়ে দিচ্ছি ও অন্যদিন হাত দিয়েই খায় আজকে খাওয়াই দিচ্ছি ও বলছে তো ওই জন্য আকাশের অবস্থা মেঘ ডাকছে আর মানে রোদটা নেই এখন মানে অন্ধকার অন্ধকার লাগছে ওই যে দেখো মেঘের আওয়াজ শুনতে পাচ্ছ নাকি তোমরা আমি তো শুনতে পাচ্ছি আর বৃষ্টি নামবে নাকি বোঝা যাচ্ছে না শুধু মেয়ে বজ্র করেই যাচ্ছে রূপালী নাই বাড়িতে ভালো লাগছে না মা মা ঐশীর কথা বলছে ঐশীর নাম মা রূপালী রেখেছে
তো আচ্ছা রূপালী মানে রূপালী মানে ওই মারি খেয়েছে রূপালী নাম তো এখন রূপালী আছে সোনালী সোনালী আছে ওইসি ঠাকুর মানলাম তো মা বলছে যে সোনালী রূপালী আসবে না আজকে তাই বলছে না আসবে কি না ঠিক বলতে পারছে না ঐশী ঠাকুমা ও আসবে বলছে বলে দেখি ঐশী থাকলে পরে ভালো লাগে যাই ভাত মুখে নিয়ে যায় কিশোর ডেকে ডেকে খাওয়াতে হবে একবার করে খেলবে আর একবার করে বলবো তারপরে এসে মুখে নিয়ে যাবে মাছটা নে তুমি যে সবজি খাও না তার মধ্যে যে পড়া তুমি কত গ্রাম বলতেই পারো না ভুলে যাও সবজি ভাতের সাথে খেলে যে আমাদের যে খাদ্য নালীটা আছে না খাওয়ার সব জায়গায় হজম হবে ছাটনি দিয়ে পড়বে তোমার মাথার ব্রেন খুলবে তাহলে তুমি সবজিটা খাবে না কেন তো মা হচ্ছে বলছে ও সবজি খায় না তার কথা কিন্তু ও তো বললেও শুনবে না ও শোনেই না সবজি খাবেই না তো আমি দু একটা সবজি চটকে দিয়েছি ও বুঝতে পারবে না তার জন্য পরে আসছি বন্ধুরা দেখা হচ্ছে পরে আবার 2000 years later আমাদের দাদা ভাই এখন কি খেতে ব্যস্ত দেখো চিকেন পকোড়া ডাই আমি টেস্টি চিকেন পকোড়া খাচ্ছ এই যে চিকেন পকোড়া কিশোরও খায় এই যে কিশোর কেমন টেস্টি আমি হাতে নিয়ে ধরে আছি আর ওরা মুখে দিচ্ছে খুবই টেস্ট এই যে আরেকটা চিকেন পকোড়া নিয়ে শুরু করে দিয়েছে খাওয়া কথা বোঝা যাচ্ছে না তো কি বলছো খুবই টেস্টি চিকেন পকোড়া গরম গরম তো আমাদের দেখবে আর লুচির মতন ফুলবে তোমরা এটা পর কোন কথা এটা আমাদের সন্ধ্যার সময় টিফিন চা খাওয়া হলো তারপরে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে চিকেন পকোড়া তখন কিশোর আর তোমাদের দাদা ভাই খেতে